টানা তৃতীয়বারের মতো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে অনন্য নজির গড়লেন আনিসুল হক। বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি টানা তিন মেয়াদে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তার আগে আর কেউ একবারে বেশি আইনমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাননি। মন্ত্রী হিসেবে তার এমন অনন্য নজিরে খুশি নিজ সংসদীয় এলাকার মানুষও। পুরো আখাউড়া উপজেলা জুড়ে এখন উৎসব আমেজ। উপজেলার প্রত্যন্ত এলাকায় তাকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ হয়েছে তোরণ। ব্যানারেও শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানো হয় তোরণ ও ব্যানারে। মন্ত্রণালয়ের মতো কসবা ও আখড়া উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার চার আসনেও টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আনিসুল হক। আওয়ামী লীগের নেতাকর্মী বলছেন, গত এক দশকে কসবা আখাউড়ায় ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন অ্যাডভোকেট আনিসুল হক। উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই ভোটের মাঠে দাপুটে জয় পেয়েছেন তিনি। নিজেদের জনপ্রতিনিধি ও উন্নয়ন কাণ্ডারি হিসেবে উপহার দেওয়ায় বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন নির্বাচনী এলাকার মানুষ ও দলের নেতাকর্মীরা। জননেতা আনিসুল হক এমপি কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পরপর তিনবার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় আমরা আখড়া কসবাবাসী অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত এবং উচ্ছ্বসিত। টানা তৃতীয়বারের মতন কসবা আখড়ার মানুষ, কসবা আখড়ার অভিভাবক জনতা জনাব আনিসুল হক সাপড়ে তৃতীয়বারের মতন এমপি নির্বাচিত করেছে। এমপি নির্বাচিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনা ওনার দায়িত্ব কাঁধে নিয়ে টানা তিনবার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আবার ওনা দিয়েছে। সেটা আখড়া কসবার জন্য একটা গৌরবের বিষয়, অহংকারের বিষয়। আমরা কসবা আখড়ার মানুষ গৌরবান্বিত হয়েছি সেই দায়িত্ব পেয়ে মাননীয় মন্ত্রীপদে দেওয়ার কারণে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে এটা কৃতজ্ঞতা স্বরূপ আখড়া উপজেলা পাঁচটা ইউনিয়ন একটা পৌরসভা, এই আখড়া উপজেলা মানে এই সীমানার ভিতরে যে সমস্ত মেইন রুটগুলি রয়েছে সেখানে আখড়ার আওয়ামী লীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতার প্রকাশস্বরূপ প্রতিটি জায়গায় তোরণ নির্মাণ করেছে। সেটা যে আমরা যে আমাদেরকে যে বাংলাদেশের ইতিহাসে একটা অংশ করেছে জননেত্রী শেখ হাসিনা, সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ একটা তোরণ নির্মাণ করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নৌকা প্রতীক নিয়ে আনিসুল হক 2,20,667 ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি 2014 ও 2018 সালের নির্বাচনেও একই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যিনি তৃতীয় মেয়াদে আইন মন্ত্রণালয় সামলাচ্ছেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।